শাকিবকে কিন্তু দর্শক গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে, সে কিন্তু সুপারস্টার বাংলাদেশে, তাকে নিয়ে কিন্তু বেশি আলোচনা হয়। আমরা যে সময় চলচ্চিত্রে আসতাম তখন বাংলাদেশে অনেক স্টার ছিল, এখন কিন্তু নেই, একমাত্র শাকিবই কিন্তু জল জল করে চলছে, আর যারা আছে তারা চেষ্টা করছে আসার জন্য। সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আলোচনা মানে মানে এটা কথা মানে সেটা আলোচনা অবশ্যই আসবে। সেক্ষেত্রে বুবলি যে একটা পোস্ট দিল, যে বেবি বাম্পের একটি পোস্ট দিল, এটাতে চলচ্চিত্রের কোনো ক্ষতি হচ্ছে কি না, এগুলো তো নিজেদের ভিতরে মীমাংসা করে নেওয়া যায়, কি মনে করেন? আসলে আমি একটু বলি, সব বিশেষ করে প্রকৃতি কিন্তু আপনাকে শিক্ষা দেয়, যেমন ধরেন জোয়ার ভাটা রাত দিন, এটা কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেমন চলচ্চিত্রে একসময় খুব খারাপ গেছে, এখন ভালো যাচ্ছে, সুদিন ইনশাল্লাহ চলচ্চিত্রে ভেবে সুদিন দীর্ঘদিন থাক, আমরা ভালো কিছু করি, দর্শক ভালো কিছু পাক, আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধি লাভ করুক, সেই আশাই সেই কামনাই আমি করি। আর শাকিব এবং বুবলির কথা, আমি এখানে শাকিব নামটাই আমার উচ্চারণ করা ভুল, তার কারণ আমরা তো এখনও বুবলির মুখ থেকে বা এখনও শুনতে পাইনি যে সে বুবলি তার স্ত্রী। এমনি আপনারা প্রশ্ন করছেন সেই হিসেবে আমি বলছি, একটি কথা আপনাকে বলি, একটা স্টার কখন হয় মানুষ জানেন, তার মেধা পরিশ্রম তার সততা দিয়ে সে কিন্তু সেই স্টার হয়, এবং দর্শক যখন গ্রহণ করে, শাকিবকে কিন্তু দর্শক গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে, সে কিন্তু সুপারস্টার বাংলাদেশে, তাকে নিয়ে কিন্তু বেশি আলোচনা হয়। আমরা যে সময় চলচ্চিত্রে আসতাম তখন বাংলাদেশে অনেক স্টার ছিল, এখন কিন্তু নেই, একমাত্র শাকিবই কিন্তু জল জল করে চলছে, আর যারা আছে তারা চেষ্টা করছে আসার জন্য। কিন্তু অনেকেই অনেকে আমি শুনি যে শাকিব কিসের স্টার, স্টার মানে অনেকে অনেক কথাগুলো আমরা মিডিয়াতে আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি, কিন্তু শাকিব বেসিক্যালি বাংলাদেশে অনেক বড় সুপার স্টার, এখন তাকে ঘিরে অনেকে অনেকভাবেই কথা বলছে। এখন আমি কী করে বুঝবো, আমি এটা কী করে বুঝবো, শাকিবকে ছোটো করার জন্য কেউ এই সমস্ত কথা বলতে পারে? যখন সে ক্লিয়ার করবে যে হ্যাঁ সে সামথিং এই জিনিসটা করেছে, যেমন অপুবিশ্বাস তার ছেলেকে নিয়ে যখন আসছে যেটা শাকিব খানের ছবি, শাকিব খান কিন্তু সে অস্বীকার তো করেনি, হ্যাঁ সে আমার ছবি। যদি বুবলি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে বুবলির, তো বুবলি সামনে আসুক, কিন্তু শাকিবকে বা অন্য কাউকে ছোটো করার জন্য বলাটা, যেমন শাকিবেরও ক্ষতি হবে তেমন বুবলির বেশি ক্ষতি হবে। বুবলি কিন্তু সেটার প্রমাণ দিচ্ছে, এবং খুব ধৈর্যশীলতার এবং প্রমাণ দিচ্ছে কিন্তু, এবং সে যে একজন নম্রভদ্রভাবে কিন্তু এখন পর্যন্ত সেটা সামনে আনে নাই, এবং তার কিন্তু ইঙ্গিত কিন্তু ওই দিকে যাচ্ছে, যে শাকিব খানের দিকে যাচ্ছে। যখন এদিকে অপুবিশ্বাস শাকিব খানের বাসায় জন্মদিন পালন হচ্ছে, একই বাসায় অপুবিশ্বাস শাকিব খান, এদিকে অপুবিশ্বাসের পোস্ট দেখে আবার বুবলির পোস্ট, ফেসবুক পোস্ট, মানে এই যে এগুলো কাদা ছোড়া ছড়ি, এগুলো কি মানে নীরবে যুদ্ধ চলছে এরকম একটা ব্যাপার, এটার লক্ষণ ভালো না তো, এটা জেলাসি চলছে, পরিষ্কার আমরা বুঝতে পারছি জেলাসি চলছে, এটা জেলাসি কিসে? আপনি যদি তাকে বিয়ে করেই থাকেন, যদি লুকিয়ে বিয়ে করতেন, এখন কেন এটা নিয়ে এত এত গাত্রদা হচ্ছে, এখন কেন তাকে আপনি তো নিজেকে ছোট করছেন, এবং শাকিব কেন ছোট করবেন আপনি? আমি জানি না তারা কি করেছে, আমার কথা হলো কি, যদি আপনি করে থাকেন, আপনাকে সাথে কমিটমেন্ট করেই করেছে, সেটা নিয়ে এখন এত আলোচনা কিসে? আপনি আপনার নিজের ক্যারিয়ারকে, আমি তো দেখছি যদিও বুবলি তো কিছুদিন ধরে চলচ্চিত্রে আসছে, শামানা ম্যাডাম, ববিতা আপা যারা ছিলেন, রুজিনা আপা, চম্পা আপা যারা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে, তারা এখনও মানুষ পাগল হয়ে যায় তাদের দেখার জন্য, তাদের ক্যারিয়ারটা দেখেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। একটা কথা কি, একটা নায়ক নায়িকা নিয়ে কিন্তু দর্শক যারা সাধারণ অডিয়েন্স আছে স্বপ্ন দেখে, একটা ছেলে যেমন একটা নায়িকাকে স্বপ্ন দেখে, যেমন অমুক নায়িকার মতো একটা বউ চাই, হিরোইনের মতো চেহারা কথাটা বলে, একটা নায়কের মতো চেহারা, একটা মেয়েকে একটা মেয়ে বলে নায়কের মতো চেহারা, সবার একটা স্বপ্ন থাকে, সেই ড্রিম জায়গায় আপনাকে আপনার নিজেরা কেন পায়ে কুড়াল মারছেন, চলচ্চিত্রকে ধ্বংস করছেন কেন? আপনাকে একটা কথাই মনে রাখি, আমি বলবো বিনয়ের সাথে বলবো, আপনার অল্প কিছুদিন ধরে আপনি চলচ্চিত্রে আসছেন, কাউকে ছোট করে না, আপনি নিজের নিজের যোগ্যতায় নিজে বড় হন, যদি কারো পায়ে বা কাউকে দিয়ে বড় হতে চান হবেন না, আপনি শাকিবকে নিয়ে সমালোচনা করে বড় হতে চান? যদি আপনার বাস্তব কিছু থাকে, আমি শেষ করছি, যদি আপনার যদি কোনো বাস্তব ঘটনা থাকে আপনি ফ্ল্যাশ করেন, সমস্যা কী? দর্শকের শাকিবকে মেনে নিয়েছে, যেমন অপুর সাথে বিয়ে ছিল, দর্শক মেনে নেয় নাই, শাকিবকে প্রত্যাখ্যান করে নাই, একটি মানুষের ভালো লাগলে, যদি যেহেতু শাকিব তো এখন কোনো বউ নেই, তাতে বিয়ে করা এটা স্বাভাবিক, সে যদি কাউকে করে আমরা আমরা গ্রহণ করব। কিন্তু এখানে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে অপুবিশ্বাস একটি পোস্ট করেছে, যেটা জন্মদিনের আপনার জয়ের জন্মদিনে, জয়ের জন্মদিন, সেখানে সেই একই সেটে কেক কাটার সময় অপুবিশ্বাসের ছবি, সেখানে শাকিব খান সেই ফ্রেমে ছিল না, কিন্তু পরবর্তী আবার শাকিব খান ছিল অন্য ফ্রেমে। এখন এখানে লিখেছে হ্যাপি ফ্যামিলি টাইম অপুবিশ্বাস, আমি দেখি, তার মানে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চাউল হচ্ছে যে
অপবিশ্বাস এবং শাকিব খান মিলে গেছে, সে কারণেই বুবলির এই পোস্ট, কি মনে করছেন? একটা কথা বলি, ওই অনেকে আমরা যারা বাইরে আছি আমাদের চলচ্চিত্রের নিউজ অনেকে রাখে না, যারা সংস্কৃত জগতের মানুষের একটা মাইন্ডে অনেক বড়। যেমন শাকিব এবং অপবিশ্বাস অনেক সুপার টুপার হিট ছবি দিয়েছে, শাকিব অপু আমার কয়েকটি ছবি করেছে, এরা অনেক, আমি ওদের দেখেছি, ওদের কেমিস্ট্রি অনেক ভালো। এক সময় স্বামী ছিল ওর, কিন্তু নায়ক নায়ক আর্টিস্ট অলসো, তাদের একটা সন্তান হয়েছে, যদিও এখন তাদের স্বামী স্ত্রী নেই আমি যতটুকু জানি, মনে করেন একই ফ্রেমে আসতে পারে, আমরা ওইটাকে এত বাধা মনে করি না, আসতেই পারে, দেখাও হতে পারে, এটা কোনো কিছু না। এখন আমি মনে করি আমি শাকিব অপুকে নিয়ে ছবি করবো, তা ওরা কি কেউ না করবে? করতেই পারে, ওরা তো শিল্পী, শিল্পীর কোনো ধর্ম নেই, শিল্পীর কোনো জাত নেই, এত সহজ না তো শিল্পী হওয়াটা। আমরা যদিও দেখেছি যে শাকিব অপুর আমাদের ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলি, শাকিব যখন অপু যখন ওদের ঘরে ছিল তার বাপমাকে বাপমা বলে নাই, বলছে তো, তাদের সাথে মিলছে না একদম। আজকে দেখলাম শাকিবের বাপমার সাথে তার একটা ছবি, স্ত্রীর ছবি দেখেছি, একসময় তাদের মধুর ছিল, সম্পর্ক খারাপ হয়েছে কার সাথে? শাকিবের সাথে, স্বামী স্ত্রী এখন নেই, কিন্তু তার স্বামী স্ত্রী নেই মানেই তাদের সম্পর্ক খারাপ এমন কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজে আমরা মনে করি যদি কারো স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর তার মুখই দেখা যাবে, এমন কোথাও কি লেখা আছে? হয়তো আমাদের ইসলাম ধর্মে বা একটু এটা মানে যারা একদম পরিত্যাগ করে তার মুখও দেখতে চাই না, এই ধরনের টেন্ডেন্সি, কিন্তু সেটা থেকে এটা কিন্তু সে একটা শিক্ষা দিচ্ছে। আমরা যেহেতু আমার একটা বাচ্চা আছে, একটা বন্ধন আছে, আমরা যেহেতু সুন্দর একটা জায়গায় যে শাকিব দেশে ছিল না, দীর্ঘদিন ধরে দেশে আসছে, জয়ের জন্মদিনে আমিও খুব আনন্দিত, শাকিবের সাথে যেহেতু অনেক দিনের ভালো সম্পর্ক, আমিও খুব জয়ের জন্মদিনে আমিও খুব আনন্দিত, আমিও তাকে উইশ করেছি। তো আমার কথা হলো কি যে এই ভালো লাগার জায়গাটা আমরা ভালো চোখে দেখি, আর এখানে সাথে সাথে বুবলি এখানে তার একটা ওই যে বললো যে ভেরিফাই, হ্যাঁ সে একটা টোটাল লিখছে যে টোটাল তার সম্বন্ধে অনেক কথা বলছে, হয়তো আমি বুঝতে পারছি, আমি সে সাক্ষাৎকারও দেখেছি, সে কী কে কিসে ইঙ্গিত করছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝবো না, আমাকে ক্লিয়ার করতে হবে লজিকে কী বলে, লজিকে ক্লিয়ার করছে না কেন, কী মনে হচ্ছে সেটা তার দুর্বলতা। তবে আমার মনে হয় যে চলচ্চিত্রের শুটিংয়ের সময় যদি সে যদি ধরনের খেলাটা খেলছে, হয়তো তার পাশে ভালো কোনো জ্ঞানী লোক নেই, যে কোনো জ্ঞানী লোক থাকে তাকে যে বৃত্ত করার মতো কেউ থাকতো বা পরামর্শ দেওয়ার মতো থাকতো যে সে যেটা করছে ভুল করছে। কিন্তু এটা তো শাকিব খানও পারতো এটা প্রকাশ করতে, যেহেতু তার স্ত্রী, সে যদি যদি বিয়ে করে থাকে বুবলিকে, সে তার স্ত্রী, সেক্ষেত্রে প্রকাশ না করাটাও তো একটা অন্যায়। এখন কি তার স্ত্রীকে আমরা কি যদি করে থাকে, যেহেতু বুবলি ইঙ্গিত করছে বিষয়টাতে, যদি হয়ে থাকে তাহলে কি শাকিব খান যদি এটা গোপন রেখে থাকে সেটা কি তার অন্যায় না? এটা তো আমি যদি মনে করি যে তারা যদি স্বামী স্ত্রী সম্পর্ক থাকে তাদের মধ্যে একটা কমিটমেন্ট হতে পারে, তাদের ভিতরে একটা কমিটমেন্ট হতে পারে, কমিটমেন্টটা কতটুকু এটা তো আমি জানি না, যদি মানে বিয়ে হয়ে থাকে তো বিয়ের কোনো কিছু তো আমরা আসন্ন দেখতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখি, শাকিবের সাথে মাঝে মধ্যেই আমার কথা হয়, বুবলিকে দিয়ে আমি কোনো ছবি এখন পর্যন্ত নির্মাণ করিনি, ওকে আমি ওইভাবে আমি কখনো কথাও বলিনি, যদিও আমার অ্যাসিস্ট্যান্ট শামিমের মাধ্যমে চলচ্চিত্রে আসছে, একদিন আমাকে খুব বলতেছিল যে ওস্তাদ আসেন আমার একটা নতুন হিরোইন আসছে, তো আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে আমি দেখেছি, আমি আশীর্বাদ করছি যাও ঠিক আছে করো এগিয়ে যাও, আজকে সে ভালো আসছে, মেয়েটা দেখতে শুনতেও ভালো, আমি সে দেখেছি মোটামুটি অভিনয় খারাপ করে না, একটা কথা মেয়েকে আমি বলবো তার সাথে, তাকে আমি তাকে তার উদ্দেশ্য করেই বলবো, বললে তোমার এখনও অনেক দূর যেতে হবে, তোমার বয়স কম, তোমার সৌন্দর্য সুন্দর, তুমি শুনেছি অভিনয় ভালো করো, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার লক্ষ্যে তোমাকে যেতে হবে, কিন্তু তুমি এখনই যদি কারো কথায় মাথা গরম করে তোমার নিজের ক্যারিয়ারটা ধ্বংস করো, এটা তোমার জন্যই তুমি ক্ষতি করবা, এটা করো না, তুমি তোমার গতিতে এগিয়ে যাও। একটা কথা আমি বলি যে এখানে তো সেলিব্রিটি, তো এখানে এই জায়গাটা একদম, আমি বিশেষ করে শাকিব খান সুপারস্টার, তার যদি কোনো স্ক্যান্ডাল হয় ব্যাপার মানে একটা খারাপ ধারণা মানুষের জন্মে যায়, শাকিবের ক্ষতি হবে, এই কারণে হয়তো তার ক্যারিয়ার দিক থেকে হয়তো সে কিছু বলছে না। তো বুবলির উচিত ছিল তাকে, যেহেতু তার স্বামী, তার স্বামীর ভালো, যদি সে যদি তার স্বামী হবে তার ভালোটা সে মঙ্গল কামনা করবে, তার সাইলেন্ট হওয়া উচিত ছিল আমি বলে মনে করি।